হাই, ওয়েলকাম টু অ্যাবস্ট্রাক্ট ক্যাট। যে টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ড্রপস অ্যান্ড বাবলস। ড্রপস অ্যান্ড বাবলসটা কী জিনিস? ধরো জলের মধ্যে কোনো একটা হাওয়া বা এয়ারে কোনো পার্টিকেল বা মলিকিউলস যদি থেকে থাকে বা বড় কোনো একটা ড্রপ পয়েন্ট, তখন জলের মধ্যে কেমন দেখতে লাগবে? এরকম জলের মধ্যে এরকম একটা বাবলস বা গোলে একটা শর জাতীয় কিছু বল, যা বলের মতো শেপ বা স্ফিয়ার আকারে কিছু থেকে যাচ্ছে, তাকে বলা হয় বাবলস। ঠিক আছে, এটা হচ্ছে এয়ার মলিকিউল। মাঝখানে থাকছে কি, মানে এয়ার থাকছে। ঠিক আছে, বাইরের চারদিকে কী থাকছে? আমার লিকুইড, এখানে থাকছে আমার লিকুইড, আর ভিতরে কি থাকছে? আমার এয়ার। ওকে, আমরা দেখেছি ধরো পাইপ নিয়ে, তুমি যদি ধরো মুখটা ফু দিয়ে আর পাইপে একটা এন্ড জলের মধ্যে রেখে দাও, জোরে ফু দিলে দেখবে হাওয়াটা বুলবুল বুলবুল করে ওদিক দিয়ে উঠছে। ওই বুদবুদ করে যেটা ওঠে ওটা হচ্ছে বাবলস। ঠিক আছে, যেমন সাবান গোলা জল তুমি দাও, ফু দাও, যদি দেখবে কতগুলো বাবল গোল গোল হয়ে ঘুরে চলে যাচ্ছে, উপরে উঠছে, সেটা হচ্ছে একটা বাবলস। তো বাবলস ফর্মেশন কী করে হচ্ছে এবার তা সারফেস এনার্জি, ঠিক আছে, সেটা কী আমরা একটু ক্যালকুলেট করব। ঠিক আছে, ধরলাম এর মধ্যে যে একটা প্রেশার আছে সেটা দিলাম P1, আর ধরো এখানে প্রেশার আছে P2। এবার এই যে P1, এই প্রেশারটা মনে রাখতে হবে P1 ইজ গ্রেটার দ্যান P2। P1টা P2 থেকে বেশি। কেন? দেখো এরা করছে কি, বাইরের দিকে এরা প্রেশার অ্যাপ্লাই করে রাখছে যাতে এটা গোল রাউন্ড সাইকেলে থাকে। যদি সেটা না হতো, যদি ওয়াটার এর প্রেশার বেশি হতো, তাহলে কি হতো, এটা আস্তে আস্তে করে স্কুইজ করে যেত, ছোটো হয়ে যেত। যেহেতু এর প্রেশার বেশি, এ কী করছে, রাউন্ড শেপ দিয়ে রাখছে। সারফেস টেনশন আগের ক্লাসগুলো আমরা পড়েছি, ঠিক আছে, যারা দেখোনি কার্ডে লিঙ্ক পেয়ে যাবে, ডেসক্রিপশনে পরপর লেকচারগুলো থাকবে, ওগুলো দেখে নিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো কী পেলাম, যদি P2টা বেশি হয়ে যায় ইনকেস, তাহলে কি হবে, এই শেপটা গোল থাকবে না। এবার যদি P1টা বেশি হয় তাহলে কি হবে, এটা গোল থাকবে, কেন, P1 ইজ গ্রেটার দেন P2। ঠিক আছে, এবার ধরো এটা যদি ধরো সাবান বা থেকে বার করে তুমি ধরো এয়ারে রেখে দিয়েছো, যা ধরো ওই সাবান গোলা জলের মধ্যে ধরো তার চুবিয়ে নিয়ে ফু দিলে দেখবে মানে খেলনা পাওয়া যায়, ফু দিলে দেখবে কতগুলো গোল গোল বাবল উঠে যায়। তাহলে কি হচ্ছে, এর প্রেশার যদি P1 হয়, বাইরের প্রেশার যদি অ্যাটমসফেরিক প্রেশার ATM, তাহলেও P1 ইজ গ্রেটার দ্যান P ATM। সেম মানে ভেতরে বাবলসের ভিতরে যে প্রেশারটা থাকবে সেটা বা ওয়াটার ড্রপলেট বলতে পারো, একটা ড্রপলেট না বলে বাবলসই বলো ভালো লাগবে, ড্রপলেট হলে একটা ওয়াটার মলিকুলস থাকছে, বাবলস মানে ধরো এর মধ্যে এয়ার আছে অ্যাকচুয়ালি। তাহলে কী হচ্ছে এবার, এবার এ কী করছে বাবলসটা, এ বেশি প্রেশারে দিচ্ছে, এ কম প্রেশারে আছে, তো এটা কী দেখছে, ফুলে থাকছে। এবার ধরলাম এটা PA অ্যাটমসফিয়ারিক প্রেশার, এটা হচ্ছে পি, এবার ওয়ান এটা দিলাম P1, এটা PA। এক্সট্রা প্রেশার, P1টা বেশি PAটা কম, তা একটা এক্সট্রা প্রেশার তৈরি হচ্ছে, সেটা কী হবে, P1 মাইনাস PA দ্যাট ইজ ইকুয়াল টু পি, এটা হচ্ছে এক্সেস প্রেশার। এক্সেসটা কার সাথে অ্যাড হচ্ছে, দেখো P1 প্লাস পি, সরি P1টা বেশি, PA প্লাস পি, সরি PA প্লাস পি ইকুয়াল টু P1, কেন এটা কম এটা বেশি। ঠিক আছে, তাহলে কী পেলাম, তাহলে দেখো P1 ইকুয়াল টু, তাহলে কী পাচ্ছি, P1 এই ইনসাইড বাবলের মধ্যে যে প্রেশার থাকছে দ্যাট ইজ ইকুয়াল টু পি প্লাস, এটা ধরো এক্সেস প্রেশার এক্সেস প্লাস পি অ্যাটমসফিয়ারিক প্রেশার। ঠিক আছে, এবার কতটা ওয়ার্ক ডান করতে হবে, এবার এই কতটা ওয়ার্ক ডান করতে হবে সেটা একটু আমরা ক্যালকুলেট করি। ঠিক আছে, বা কতটা ওয়ার্ক ডান করতে হচ্ছে, তার সেই ওয়ার্ক ডানটা কি,
ধরলাম এরকম একটা বাবলস ছিল, বাবলসটা কিরকম ছিল, এরকম একটা জায়গা ছিল, ঠিক আছে। প্রেশার অ্যাপ্লাই করা হয়েছে একদিকে, তখন এই রেডিয়াস ছিল আর, রেডিয়াস ছিল আমার আর। এবার আমি করলাম কি, প্রেশারটা বাড়িয়ে দিলাম, ভিতরে প্রেশার ছিল পি, এবার আমি প্রেশারটা কি করলাম বাড়িয়ে দিলাম, প্রেশার বাড়িয়ে কি করলাম, ভিতরে প্রেশারটা যদি আরও বেড়ে যায় তাহলে এই বাবলসটা এই রাউন্ড শেপটা আরও বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে প্রেশার তাহলে কী হলো, পি প্লাস ডিপি, ডেল্টা পি অ্যামাউন্টের প্রেশার বাড়িয়েছি আমরা, ইনক্রিমেন্ট করিয়েছি, তাহলে কি হলো, রেডিয়াসটাও বেড়ে গেল। রেডিয়াসটা তাহলে কতটা বাড়লো, আর প্লাস ডেল্টা আর বা ডি ডিআর, ডিআর ডেল্টার একই, ডেল্টা ডিআর অ্যামাউন্টের রেডিয়াস বেড়েছে, এখানে ডিপি অ্যামাউন্টটা প্রেশার বেড়েছে, ডিপি ডেল্টা পি যেটাই নাম দাও। এবার যে ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান কী হবে, ওয়ার্ক ডান আমরা কি জানি, ওয়ার্ক ডান ইকুয়াল টু হচ্ছে ফোর্স টাইমস ডিসপ্লেসমেন্ট, ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট, তো এফ ডট ডিআর, এটা হচ্ছে ওয়ার্ক ডান। এবার ফোর্স ইকুয়াল টু আমরা কি জানি, ফোর্স হচ্ছে প্রেশার, দেখো প্রেশার কি হয়, প্রেশার হচ্ছে ফোর্স বাই এরিয়া, তো ফোর্স ইকুয়াল টু কি পেলাম, প্রেশার ইনটু এরিয়া বা প্রেশার টাইমস এরিয়া, সো ফোর্স ইকুয়াল টু আর এফ ইকুয়াল টু হচ্ছে পি এ এরিয়া, সারফেস এরিয়া, যেটা এই এই বাবলসটা একটা স্ফিয়ারের মতো, সেটা হচ্ছে পি এ ডিআর। এবার সারফেস এরিয়া কী হবে, একটা স্ফিয়ারের সারফেস এরিয়া কী হয় বলো দেখি, একটা স্ফিয়ারের সারফেস এরিয়া কী হবে, স্ফিয়ারের সারফেস এরিয়া হচ্ছে রো বা সরি পি এ হচ্ছে ফোর পাই আর স্কোয়ার ডিআর, ঠিক আছে বোঝা গেল। এবার কতটা সারফেস এরিয়া ইনক্রিমেন্ট করেছে, তো ওয়ার্ক ডান পেলাম, কতটা সারফেস এরিয়া মানে একটা বাবলসে কতটা ওয়ার্ক ডান করতে হচ্ছে, ঠিক আছে, কতটা সারফেস এরিয়া ইনক্রিমেন্ট বা কতটা প্রেশার লাগছে, ইনক্রিমেন্টিং প্রেশার কতটা হচ্ছে, এক্সেস প্রেশারটা কত সেটা বার করবো আমরা এখান থেকে, ঠিক আছে। তাহলে দেখো ইনক্রিমেন্ট সারফেস এরিয়া কী হচ্ছে, দেখো ইনক্রিমেন্ট সারফেস এরিয়া, ইনক্রিমেন্ট সারফেস এরিয়া কী পাচ্ছি, প্রথমে ছিল ফোর পাই আর প্লাস ডেল্টা বা ডিআর তার স্কোয়ার মাইনাস ফোর পাই আর স্কোয়ার, ঠিক আছে, মানে বাইরের সারফেস এরিয়া একটা স্ফিয়ারে মাইনাস ভিতরটা, ঠিক আছে। কতটা তারা সারফেস এরিয়া ইনক্রিমেন্ট করেছে আমরা বুঝতে পারবো, কতটা ইনক্রিমেন্ট করলো, তাহলে পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে পড়ছে দেখো ফোর পাই আর স্কোয়ার প্লাস টু আর ডিআর প্লাস ডিআর স্কোয়ার মাইনাস ফোর পাই আর স্কোয়ার। এবার মাল্টিপ্লাই করে দিই তাহলে কী পাচ্ছি, দেখো ফোর পাই আর স্কোয়ার প্লাস ফোর টাইমস টু এইট পাই আর ডিআর প্লাস ফোর পাই ডিআর স্কোয়ার মাইনাস ফোর পাই আর স্কোয়ার, তাহলে এই ফোর পাই আর স্কোয়ার, এই ফোর পাই আর স্কোয়ার কেটে যাচ্ছে। এবার দেখো ডিআরটা হচ্ছে কি, খুবই ধরলাম স্মল ইনক্রিমেন্ট করেছে, ডিআরটা কী বলছি আমি, খুবই একটা স্মল ইনক্রিমেন্ট করেছে, তো ডিআরটার ভ্যালু যদি স্মল হয় তো ডিআরের স্কোয়ারের ভ্যালু তাহলে কী হবে, আরও ছোটো হবে। তাহলে আমি করলাম কি, ফোর পাই আর স্কোয়ারটাকে আমরা, ফোর পাই ডিআর স্কোয়ারকে আমরা ইগনোর করে গেলাম, তাহলে ফাইনালি কী পেলাম, ফাইনালি পেলাম আমরা এইট পাই আর ডিআর, ঠিক আছে, তো ইনক্রিমেন্টিং সারফেস এরিয়া, ওকে। তাহলে কী পাচ্ছি আমরা, টোটাল ইনক্রিমেন্ট পোটেনশিয়াল এনার্জি তাহলে কী হবে, এটা মুছে দিচ্ছি এখানে,
টোটাল ইনক্রিমেন্ট পোটেনশিয়াল এনার্জি তাহলে কি হবে আমার? তাহলে দেখো ইনক্রিমেন্ট পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু আমরা কি জানি, এস সারফেস টেনশন বা এস টি দিলাম সারফেস টেনশন, আর তোমার পড়ে থাকছে 8 পাই আর ডি আর, মানে কতটা সারফেস এরিয়া ইনক্রিমেন্ট করেছে, তাহলে পড়ে থাকছে 8 পাই আর ডি আর, কতটা সারফেস এরিয়া এখান থেকে দেখতে পাচ্ছি আমরা ইনক্রিমেন্ট করেছে, ঠিক আছে। আর এইটাই ইকুয়াল টু হচ্ছে আমার কতটা ওয়ার্ক ডান, তাহলে টোটাল ইনক্রিমেন্ট পোটেনশিয়াল এনার্জি দ্যাট ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান। সো ওয়ার্ক ডান ইকুয়াল টু কি জানি, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, আমরা আগের লেকচারগুলো দেখেছি আমরা। তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু হচ্ছে আমার, তাহলে এইটা ইকুয়াল টু এইটা, তাহলে কি পাচ্ছি আমরা, পি 4 পাই আর স্কোয়ার ডি আর দ্যাট ইজ ইকুয়াল টু সারফেস টেনশন 8 পাই আর ডি আর। তাহলে কি হচ্ছে দেখো, এখান থেকে 4 এই 2 পাই, পাই কেটে গেল, একটা আর এখান থেকে কাটলো, এখান থেকে একটা আর কাটলো, ডিআর ডিআর কেটে গেল। সো পি ইকুয়াল টু তাহলে কি পেলাম আমরা, 2 সারফেস টেনশন বাই আর। তাহলে আমরা পি যে ইনক্রিমেন্টিং সারফেস, তা পি তাহলে কি পেলাম দেখো, প্রেশার এক্সেস প্রেশার আমরা কি পেলাম, যে প্রেশারটা লাগছে সেটা হচ্ছে 2 টাইমস সারফেস টেনশন বাই আর। তাহলে কতটা এক্সেস প্রেশার লাগছে আমার, তাহলে বাবলসের মধ্যে, তো ফাইনাল কনক্লুশন কী হলো দেখে নাও, তাহলে বাবলের মধ্যে প্রেশার যদি পি ওয়ান থাকে আর বাইরের সারফেসের প্রেশার ধরো এয়ার হলে তোমার পড়ে থাকছে অ্যাটমসফেরিক প্রেশার এটিএম, তো এই দুটোর মধ্যে ডিফারেন্স এক্সেস প্রেশার কতটা এর মধ্যে বেশি আছে, যে একে ফুলিয়ে রাখছে বা গোল শেপটা দিয়ে রাখছে, সেই এক্সেস প্রেশারটাই হচ্ছে এই পি এর ভ্যালুটা, ঠিক আছে। এবার এই এক্সেস প্রেশারের জন্যই বাবলটা ফর্ম করছে, নাহলে করতে পারতো না, ঠিক আছে। তাহলে বোঝা গেল ড্রপস অ্যান্ড বাবলসটা কি জিনিস, মনে রাখতে এই এক্সেস প্রেশারটার জন্যই ড্রপগুলো আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো বোঝা গেল, এটাই ক্যালকুলেশন করো, আর যদি কোনো অসুবিধা হয় বুঝতে কমেন্টে বলবে, আমি আবার বুঝিয়ে দেবো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, রেড বাটনটা প্রেস করো, বেল আইকনটা ক্লিক করো, এখানে এরপরে আমি আরও ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করবো তোমাদের সাথে, ঠিক আছে। পড়তে থাকো তোমরা, আর আর কোন টপিকে ডিসকাস করলে ভালো হয় সেটাও কমেন্টে বলতে পারো তোমরা। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, থ্যাংক ইউ।